ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মূল স্প্রেডশিটের জায়গা। আমি যতদূর রিসার্চ করে দেখতে পেরেছি, গুগল রিসার্চ করে অবশ্যই, সেটা হচ্ছে কি, প্রথম যে স্প্রেডশিটটা, কম্পিউটারাইজ স্প্রেডশিটটা আমরা পাই, সেটা হচ্ছে ভিজি ক্যালক, ভিজিবল ক্যালকুলেটর কনসেপ্ট কথাটা থেকে এসেছে ভিজি ক্যালক। এটা প্রথমত 1979 এই ধর এই সময়টাতে ফার্স্ট এটা আসে। পরবর্তীকালে এক্সেল আসার আগে, যখন উইন্ডোজ ছিল না, উইন্ডোজ প্ল্যাটফর্মটা ছিল না, যখন ডসে কাজ করা হতো, তখন স্প্রেডশিট অপারেশন গুলো করা হতো মেইনলি লোটাস 1-2-3 এই সফটওয়্যারটার সাহায্যে। 1987 বা এই ধরনের এই সময়টাতে প্রথম মাইক্রোসফট এক্সেল উইন্ডোজ প্ল্যাটফর্মে আসে। সেই সময় এক্সেলের যা অবস্থা ছিল তার থেকে আজকে এক্সেল অনেক বেশি উন্নত। আমি মেইনলি যে কাজটা করব সেটা 2007 এমএস এক্সেল ভার্সনটা ইউজ করে, অনেকেই এখন হয়তো 2016 ইউজ করছেন। মোটামুটি 90% কাজ একই হবে 2007 এর সাথে 2016 এর। 2016 হয়তো আরেকটু ইউজার ফ্রেন্ডলি হবে, তাতে হয়তো আরো কিছু টেমপ্লেটস বেশি থাকবে, ড্র ফাংশনটা যেমন বেশি থাকে। তো মোটামুটি 2007টা ইউজ করলে পরেই বোঝা যাবে, আমার বাড়িতে 2016টা নেই। হঠাৎ আমরা এক্সেলটা এখন ইউজ করি কেন? এই মুহূর্তে মার্কেট লিডার বলতে এক্সেল কেই আমরা বুঝি, আর অন্যান্য স্প্রেডশিট আছে একেবারে নেই তা নয়। আমরা যখন মোবাইলে দেখি তখন অনেক সময় WPS দেখি, এছাড়া লিব্রে অফিস আছে, এছাড়া কিংসফট আছে, কিন্তু এক্সেলটাই অনেক বেশি ইউজ করা হয়। কেন? ডেফিনেটলি এক্সেল এর অনেক বেশি বেনিফিটস আছে। জাস্ট পয়েন্ট ওয়াইজ আমি কয়েকটা জিনিস লিখেছি, বেনিফিটস গুলো কি এক্সেল এর। অ্যানালাইজিং এন্ড স্টোরিং ডেটা খুব ভালোভাবে হয় এখানে। এক্সেল টুলস, আমি একটা জায়গায় পড়ছিলাম যে টুল বার কনসেপ্টটা আজকাল যেটা আমরা বিভিন্ন ধরনের জায়গায় দেখছি, ওয়ার্ডে দেখি, পাওয়ার পয়েন্টে দেখি, এক্সেলে দেখি, এটা প্রথম নাকি এসেছিল এক্সেলেই। এই টুল বার ব্যাপারটা এক্সেলের এত হেল্পফুল যে এটা আমাদের কাজকে খুব ইজি করে দিয়েছে। ডেটা রিকভারি, আমরা যখন প্রথমত কাজ করতে শুরু করেছিলাম, আমরা তো ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে কাজ করতাম, সেখান থেকে ডেটা রিকভার করাটা খুব একটা সম্ভবপর ব্যাপার নয়। আমরা দুদিন পরে এসে যদি ডেটা রিকভারি চাই সেটা কখনোই হয় না, কিন্তু এটা এক্সেলের ক্ষেত্রে, অবশ্যই অন্যান্য স্প্রেডশিটেও হয় কিন্তু এক্সেলের ক্ষেত্রে এটা খুব ভালো। ম্যাথামেটিক্যাল ফর্মুলা এবং স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালিসিস গুলো এক্সেলে ভীষণ ভাবে খুব সোজা ভাবে করা যায়, খুব সিকিউর একটা প্ল্যাটফর্ম। ডেটা প্রেজেন্টেশন ভীষণ ভালোভাবে করা যায়, বিভিন্ন ধরনের চার্ট, গ্রাফস এগুলোর সাহায্যে করা যেতে পারে। যেটা বলছিলাম, ভীষণ ফ্লেক্সিবল, ইউজার ফ্রেন্ডলি, এবং আজকে যেটা সবচাইতে ভীষণ দরকার সেটা হচ্ছে এটা মোবাইল ফোনেও ইউজ করা যেতে পারে। এক্সেল এখন ইজিলি আমরা মোবাইল ফোনে অ্যাপস ডাউনলোড করে কাজ করতে পারি, সেই জন্য এই মুহূর্তে এক্সেল আমাদের কাছে খুব ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। একেবারে এক্সেল এর পড়াশোনার জায়গায় ঢোকার আগে একটু ফান ফ্যাক্টস সম্বন্ধে কিছু জানা যাক। এই ফান ফ্যাক্টস কনসেপ্টটা আমি আমার মেয়ের কাছ থেকে শিখেছি। সে যখনই কিছু প্রেজেন্টেশন করে সেখানে একটা ফান ফ্যাক্টস মানে, তো প্রথম ফান ফ্যাক্টটা কি, এটা খুব একটা ফানি কিনা আমি জানি না, এক্সেল মানে তো আমরা বললাম একটা স্প্রেডশিট, আর স্প্রেডশিট মানে একটা বড় টেবিল। কত বড় টেবিলটা না, এক্সেল এ নাম্বার অফ কলামস এর সংখ্যা হচ্ছে 2 to the power 14, দ্যাট কামস টু 16,384, আর নাম্বার অফ রোস টা আরো সাংঘাতিক, 2 to the power 20, দ্যাট কামস টু 10,48,576। একটু ক্যালকুলেট করে নিজেরাই দেখে নিতে পারবেন যে এখান থেকে কতগুলো সেল আমরা পাই, এবং অত সেলে আমরা ডেটা ইনপুট করে ওরকম সাংঘাতিক একটা কাজ করতে পারি জাস্ট একটা সিঙ্গেল শিটে, একটা সিঙ্গেল ওয়ার্কশিটে। নেক্সট, এটা তো গেল পড়াশোনার কথা। জাপানিজ এই ভদ্রলোক তাতসুও হরিউচি, উনি এক্সেল ইউজ করে জাপানের বিভিন্ন ন্যাচারাল ল্যান্ডস্কেপের ছবি আঁকেন। ওনার বয়স এখন এই মুহূর্তে মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 77-78। রিটায়ারমেন্টের পরে ওনার হঠাৎ মনে হলো যে আমি ছবি আঁকবো, কিন্তু ছবি আঁকতে গেলে যে বিভিন্ন সফটওয়্যার দরকার বা রং তুলি দরকার, তার জন্য উনি খরচ করবেন না, ঠিক করলেন ওনার এক্সিস্টিং যা আছে তার সেটা ব্যবহার করে উনি ছবি আঁকবেন। এই ভদ্রলোককে এখন এক্সেল এর মাইকেল অ্যাঞ্জেলো বলে ডাকা হয়। আমি তার দুটো ছবি একটু দেখাবো, আমার দেখে অ্যাটলিস্ট প্রথমে বিশ্বাস হয়নি যে এটা এক্সেল এর ছবি, তো এগুলো এক্সেলেই ক্রিয়েট করা। এই একটা ছবি, এই একটা ছবি। আরেকটা ছোট্ট ইনফরমেশন, এক্সেল প্র্যাকটিস করতে করতে আমাদের মধ্যে নিশ্চয়ই কেউ ভীষণ ভাবে এক্সেল করে যাবে এই সফটওয়্যারটাতে, তখন তিনি ওয়ার্ড এক্সেল চ্যাম্পিয়নশিপে যেন অবশ্যই পার্টিসিপেট করেন। এরপরে আমি এক্সেলের
সফটওয়্যারটাতে ঢুকবো, ওয়ার্কশিটে ঢুকবো, সেখানে বিভিন্ন ধরনের কাজ করব। কিন্তু যেরকম বলছিলাম, আজকে আমি সিলেবাসের খুব বেশি ডিটেলসে ঢুকবো যে এমন নয়, খুব যে কেমিস্ট্রি চর্চাও করবো এমনও নয়, কেমিস্ট্রির এক্সাম্পল নিয়ে হয়তো কাজ করব। আজকে আমরা যেটা করব, একটা নতুন খেলনা পেলে বাচ্চারা যেরকম উল্টে পাল্টে দেখে না নানাভাবে, কখনো কখনো ভেঙে টেঙেও ফেলে এটা ওটা খোঁচাতে গিয়ে, সেইভাবে আমরা আজকে একটু এক্সেলটাকে নাড়াচাড়া করবো। ধরো আজকে আমরা একটু এক্সেলটা নিয়ে খেলা করব, দেখা যাক। এই আমার এক্সেল ফাইলটা খুললো, দেখা যাচ্ছে কি মোটামুটি, নাকি আরেকটু জুম করতে হবে? দেখা যাচ্ছে, তবে জুম করে দেখতে পারিস আর একটু বড় হলে হয়। ঠিক আছে কি, আসলে জুম করলে আমার বেরিয়ে যাবে। জায়গাটা কমে যায় একটু। ঠিক ঠিক থাক, ঠিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে আমার বইটা খুললো, এটা একটা বই বলতে পারি আমরা। প্রথমে যখন আমরা কোনো ফাইল নেম দিয়ে সেভ করি না, তখন এটা বুক ওয়ান বা বুক টু এই ধরনের নামে আসে। তাহলে আমরা এটাকে একটা ওয়ার্কবুক হিসেবে ভাবতে পারি। একটা ওয়ার্কবুকে যেমন বিভিন্ন পেজেস থাকে, বিভিন্ন পেজেসে বিভিন্ন ইনফরমেশন থাকে, একটা এক্সেল ওয়ার্কবুকেও সেরকম তলায় দেখবেন শিটস আছে, যে শিট ওয়ান, শিট টু, শিট থ্রি। এখানে আমরা যতগুলো ইচ্ছে আরো শিট অ্যাড করে যেতে পারি, শিট ফোর, শিট ফাইভ, এবং ইচ্ছে মতো এই শিট গুলোকে আমরা নাম দিতে পারি। ধরা যাক আমার প্রথম শিটটাকে রিনেম করে আমি সেটাকে এ লিখলাম, পরের শিটটাকে রিনেম করে সেটাকে বি লিখলাম। এছাড়া আমরা শিট দিয়ে কি করতে পারি, একটা শিট হয়তো আমাদের মনে হলো যে এটা এখানে না দেখে পেছনে থাকলে ভালো হয়, তখন বিটাকে মুভ করে পেছনে নিয়ে গেলাম। এছাড়া একটা শিটকে কপি করে অন্য শিটেও নিয়ে যেতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন ভাবে শিট নিয়ে কাজ করতে পারি। তো আপাতত আমরা শিট এটা নিয়েই কাজ করি। যেই শিটটাতে আমরা কাজ করব সেটাকে বলা হয় অ্যাক্টিভ ওয়ার্কশিট। তাহলে এই অ্যাক্টিভ ওয়ার্কশিটের একেবারে কাজের জায়গাটাতে ঢোকার আগে সেটা দেখতে কেমন সেটা নিয়ে একটু দেখ দু লাইন কথা বলে নিই। একদম প্রথমে যেটা আমরা বলছিলাম, যেখানে বুক ওয়ান বা পরবর্তীকালে আমরা যখন ফাইল সেভ করব, সেই সেভ করার পরে ফাইলের নামটা থাকবে, এই যে ওপরে বারটা এটাকে বলা হয় টাইটেল বার। এর পাশে যে জায়গাগুলো যেখানে সেভ বাটনটা রয়েছে, আন্ডু বাটন রয়েছে, আমরা ইচ্ছে মতো এখানে আরো বাটনের সংখ্যা বাড়াতে পারি, এই যে জায়গাটা এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। এর নিচে এক্সেলের রিবনস গুলো রয়েছে, প্রথম রিবনটাকে বলা হয় মেনু বার, যেখানে কমান্ড বাটনস গুলো রয়েছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা এইসব। আর তারপরে যে বাটন গুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে, বা তারপরে যে রিবন গুলো রয়েছে সেখানে বলা হচ্ছে এগুলোকে টুল বার। এছাড়া এখানে দেখুন এখন লেখা আছে C5 একটা জায়গায়, এই বক্সটার নাম হচ্ছে নেম বক্স, আর এই যে জায়গাটা এটাকে বলা হয় ফর্মুলা বার। এই নেম বক্সটা কি আর ফর্মুলা বারটা কি আমি এক্ষুনি বলছি, তার আগে আমরা একটু দেখে নিই আমাদের ওয়ার্কশিটে যে জায়গাটাতে, অ্যাক্টিভ ওয়ার্কশিটে যেই জায়গাটাতে আমরা কাজ করব সেই জায়গাটাতে। আমরা যেরকম বলছিলাম স্প্রেডশিট একটা টেবিল, তো টেবিল মানে সেখানে কলাম থাকবে, সেখানে রো থাকবে। এক্সেল এর ক্ষেত্রে এই কলাম গুলোকে এ বি সি ডি এইভাবে নাম দেওয়া হয়। এবং যেরকম বললাম 16,384টা কলাম আছে, এ থেকে জেড অব্দি শেষ হয়ে যাওয়ার পরে নাম শুরু হয় এ এ এ বি এইভাবে, আর রো গুলো 1, 2, 3 এইভাবে নাম আছে। তো যে কোনো একটা পার্টিকুলার বক্স এ যদি আমরা নিয়ে যাই আমাদের কার্সারটাকে, তাহলে দেখুন এটা হচ্ছে কি সি কলামের সিক্সথ রোর করেসপন্ডিং বক্স। এই বক্সটাকে, এই এক একটা বক্সকে বলা হয় সেল। তাহলে এই সেলটার নাম হচ্ছে C6। প্রথমে কলামের নামটা বলবো আমরা, তারপর রো এর নামটা বলবো। এবং এই যে নামটা আমরা C6, এটার নেম বক্স যে জায়গাটা সেই জায়গাটাতে দেখা যাবে। আমরা যদি কোনো পার্টিকুলার বক্সে যেতে চাই, হয়তো অনেক নিচে আছে বক্সটা, তাহলে আমরা এখানে টাইপ নেম বক্সে টাইপ করেও সেই জায়গাটাতে পৌঁছে যেতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের সেল, কলাম এবং রো সম্বন্ধে আমরা জানলাম। নেক্সট আমরা একটু ডেটা ইনপুট সম্বন্ধে জানি, কি করে ডেটা ইনপুট করব। এক্সেলে আমরা টেক্সট ডেটাও ইনপুট করতে পারি, আবার নাম্বারসও ইউজ করতে পারি। প্রথমে আমরা টেক্সট দিয়ে শুরু করি, তারপর নাম্বারসে পৌঁছবো। ধরা যাক ফার্স্ট কলামটাতে হচ্ছে কি আমাদের সিরিয়াল নাম্বার, সেকেন্ডটাতে টাইম থাকতে পারে, থার্ডটাতে কন্ডাক্টেন্স থাকতে পারে বা কনসেন্ট্রেশন থাকতে পারে, কন্ডাক্টেন্স লিখি। আপাতত এই তিনটে কলামই আমরা ইউজ করছি। ধরা যাক আমরা 20টা ডেটা নিয়ে কাজ করব, তাহলে সিরিয়াল নাম্বার 1, 2, 3
আমি কি 20 অবধি টাইপ করব? না, এক্সেল আমাদের বিভিন্ন ধরনের ফাঁকিবাজি করতে সাহায্য করে। যে প্যাটার্নটা আমরা ক্রিয়েট করলাম সেই প্যাটার্নটাকে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা দেখব তার একেবারে নিচে ডান দিকে একটা ছোট্ট কালো বক্স আছে, সেই কালো বক্সের উপরে যখন আমরা কার্সারটাকে নিয়ে যাব একটা কালো প্লাস সাইন আসবে। এই প্লাস সাইনটার নাম হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা ধরে আমরা ড্র্যাগ করে যতটা সম্ভব আমাদের যতটা ইচ্ছে সেই অবধি ড্র্যাগ করে নিয়ে গেলে অটোমেটিক্যালি আমরা যে প্যাটার্নটা তৈরি করেছিলাম সেই প্যাটার্নটা অনুযায়ী সেলগুলো ফিল্ড আপ হয়ে যাবে। তাহলে আমাদের সিরিয়াল নাম্বার 1 থেকে 20 অবধি হয়ে গেল। এখানে একটা জিনিস একটু দেখুন, ফার্স্ট যে রোটা সেখানে তো আমরা টেক্সট লিখেছি, আর সেকেন্ড রো অনওয়ার্ডস আমরা নাম্বার লিখেছি। আমরা যদি নিজে থেকে কোনো অ্যালাইনমেন্ট না করি, লেফট অ্যালাইনমেন্ট বা রাইট অ্যালাইনমেন্ট না করি, এক্সেল নিজে থেকে যেটা করে সেটা হচ্ছে টেক্সট সব সময় লেফট অ্যালাইন থাকে এবং নাম্বার সব সময় রাইট অ্যালাইন থাকে। তাহলে এক্সেল কাকে টেক্সট হিসেবে ধরছে, কাকে নাম্বার হিসেবে ধরছে, এটা বোঝার জন্য আমাদের এটা খুব সুবিধাজনক জায়গা। টেক্সট সবসময় লেফট অ্যালাইন থাকবে, নাম্বার সবসময় রাইট অ্যালাইন থাকবে। এবার আসা যাক টাইমে, ধরা যাক আমরা 30 সেকেন্ডস ইন্টারভেলে কন্ডাক্টেন্স ভ্যালু সেন্ড করছি। তাহলে 30, 60, তারপরে আবার এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে গেলে পরে আমাদের ডেটাটা ইনপুট হয়ে যাচ্ছে নিজে থেকে, আর আলাদা করে টাইপ করার দরকার হচ্ছে না। কন্ডাক্টেন্স ভ্যালুটা তো অবশ্যই আমাদের লিখতে হবে। ধরা যাক আমরা কন্ডাক্টেন্স নিচ্ছি মিলিসিমেন্স 1.7, আমি জাস্ট আর্বিট্রারি একটা ডেটা দিচ্ছি। এইটুকুই তাহলে থাক। তাহলে আমরা একটা টেবিল ফিল আপ করেছি, এই টেবিলটাকে ধরো থেকে এটাই আমাদের টেবিল, স্টুডেন্টরা এটা প্রিন্ট করে আমাদেরকে দেবে। তো প্রিন্ট প্রিভিউ এ গিয়ে দেখা যাক এটা কিরকম দেখতে হয়েছে। এই টেবিলটা দেখি না, একটা গ্লান্স যদি অনেক ডেটা থাকে খুব ভালো বোঝা যাচ্ছে না যে কোন ডেটাটা কোথায় আছে, কোনটা কোন কলামের আন্ডারে আছে। সেই জন্য আমরা স্টুডেন্টদের সবসময় যেটা বলি, এখানে আমরাও তাই করব, এটাকে একটু সুন্দর করে টেবিউলার ফর্মে বর্ডার টর্ডার দিয়ে করবো। তাহলে এই হচ্ছে কি আমাদের ফরম্যাটিং মোটামুটি। বর্ডার দিতে গিয়ে অল বর্ডার ইউজ করতে পারি আমরা এখানে। এবার অনেক সময় যেটা হয়, স্টুডেন্ট পুরো কাজ করে ফেলার পরে এসে আমাদেরকে বলে, ম্যাডাম বা স্যার আমি তো মধ্যখানের ওই ডেটাটা লিখতে ভুলে গেছি, তাহলে কি এই পাতাটা ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে করব? সেটা তো খাতার সম্পূর্ণ দরকার, কিন্তু এক্সেল আমাদের প্রচুর ফাঁকিবাজি করতে শেখায়, প্রচুর হেল্প করে। সুতরাং আমাদের আর ডিলিট করতে হবে না, জাস্ট যেই জায়গাটাতে আমরা নতুন করে ডেটা ইনপুট করতে চাইছি, সাপোজিং 1.54 আর 1.48 এর মধ্যে আমাদের ডেটাটা মিসিং হয়ে গেছে, তাহলে এখানে আমরা ডেটাটা ইনপুট করতে চাইছি যখন এই 1.48 সেলটাতে আমি কার্সারটাকে নিয়ে যাব, রাইট ক্লিক করব, করে ইনসার্ট বাটনটা টিপব। ইনসার্ট বাটন টিপলে এখানে অনেকগুলো অপশনস আছে, এখানে শিফট সেলস ডাউন আমরা করব। শিফট সেলস ডাউন করলে অটোমেটিক্যালি পুরো ডেটাটা এক ধাপ নিচে নেমে যাবে, গিয়ে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তাহলে এবার আমাদের যেটা দরকার সেই ডেটাটা আমরা ইনপুট করে নিতে পারি। সিমিলারলি তার মনে হতেই পারে কখনো যে এই ডেটাটা হবে না, এই ডেটাটা এটার রেসপেক্টে হবে না, আমি এক্সট্রা ডেটা একটা লিখে ফেলেছি। তো ইনসার্ট যেমন করা যেতে পারে, ডিলিটও করা যেতে পারে। শুধু এমনি ডিলিট করে দিলে পরে তো এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, সুতরাং রাইট ক্লিক করে ডিলিট করে আমরা টোটাল সেলস গুলোকে শিফট সেলস আপ করে নিলে পরে জাস্ট এক ধাপ উঠে গেল। যেরকম একটা করে সেল ইনসার্ট করা যায় সেরকম আমরা কলাম ইনসার্ট করতে পারি, রো ইনসার্ট করতে পারি, শুধু যেখানে ইনসার্ট করতে চাইছি
তারপরের কলামে বা তারপরের রোতে গিয়ে রাইট ক্লিক করে ইনসার্ট করতে হবে। সিমিলারলি ডিলিট তো অবশ্যই করতে পারেন। তাহলে এই গেল আমাদের মোটামুটি ডেটা ইনপুটের কথা। নেক্সট আমরা একটা ফরম্যাটিং এর কয়েকটা ছোট ছোট এক্সাম্পলস দেখবো, যেগুলো আমাদের সব সময়ই লাগে কাজে। ধরা যাক পরের কলামটাতে আমরা এখানে কন্ডাক্টেন্সটা তো মিলিসিমেন্সে ছিল, কন্ডাক্টেন্সটা সিমেন্সে বার করতে চাইছি। এখানে আমাদের কিন্তু কন্ডাক্টেন্স মিলিসিমেন্স কথাটা ছিল, যখন উপরে ফর্মুলা বলে সেটা দেখা যাচ্ছে। তো যখনই আমরা পরের ডি কলামটাতে লিখে ফেললাম তখনই এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যখন প্রিন্ট আউট নেবো বা দেখতে চাইবো তখন তো আমরা জিনিসটা পুরোটাই দেখতে চাইবো। তখন কি করা যেতে পারে, যে পার্টিকুলার সেলটাকে আমরা দেখতে চাই সেটাকে থিকনেস তো বাড়ানো যেতেই পারে, কিন্তু থিকনেস বাড়ানোর একটা তো লিমিটেশন আছে, আমাদের প্রিন্টেবল জায়গাটা একটা তো ম্যাক্সিমাম আছে, উইথ সেখান থেকে ছাপিয়ে যেতে পারে। সুতরাং আমরা যদি থিকনেস বাড়ানোর অপশনটা না পাই তখন কি করব, তখন আমরা যেটা করতে পারি র‍্যাপ টেক্সট, উপরে যে কনসেপ্টটা আছে সেই র‍্যাপ টেক্সটটা ইউজ করলে পরে যে জায়গাটা যে থিকনেসটা অ্যাভেলেবল কলমের তার মধ্যে এটা ভেঙে গিয়ে উপর নিচে লাইনে নিজেকে অ্যালাইন করে নেবে। সিমিলারলি এটাকেও আমরা র‍্যাপ টেক্সট করতে পারি, আবার আন্ডু র‍্যাপ টেক্সট করলে পরে অরিজিনাল জায়গায় পৌঁছে যাবে। সিমিলারলি আরেকটা আছে র‍্যাপ টেক্সট এর ঠিক নিচে, সেটা হচ্ছে কি মার্জ সেল, মার্জিন সেন্টার। অনেক সময় আমাদের ধরা যায় বিউরেট রিডিং, তার আন্ডারে আমরা ইনিশিয়াল আর ফাইনাল লিখি, তো তাহলে এই ডিউরেট রিডিং কথাটা যদি দুটো সেল জুড়ে লেখা যেত তাহলে খুব সুবিধা হতো, তাহলে আমরা মার্চ করে দেবো এখানে। আর আনমার্চ করলে যেটা হয়, লেখাটা সব সময় লেফট হ্যান্ড সেলে পুরোটা চলে আসে। তাহলে এই হচ্ছে গিয়ে মার্জ এবং র‍্যাপের কনসেপ্টটা মোটামুটি। এছাড়া আরেকটা জিনিস আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে গিয়ে ফরম্যাট পেইন্টার। এখানে তো আমরা টেবিলার ফর্মে করেছি, আবার এমন হতে পারে এখানে আমরা সেন্ট্রালি সবাইকে অ্যালাইন করে দিলাম। এবার এখানে যা করেছি আমরা পরবর্তী কলামটা যেটা করব সেখানেও সে একইভাবে অ্যালাইন করতে চাইছি, একই ফরম্যাটিং চাইছি। তাহলে আমরা কি করব, যে কোনো একটা সেল যেটাকে আমরা মডেল সেল হিসেবে ধরছি সেখানে কার্সারটা নিয়ে গিয়ে ফরম্যাট পেইন্টার এই বাটনটা ক্লিক করে তারপর যতটাকে আমরা ওই ফরম্যাটিং এ আনতে চাচ্ছি তাকে সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এই ফরম্যাটিংটা এখানে পেইন্টেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের আপাতত ফরম্যাটিং যা করব। এরপরে তো এছাড়া তো ফন্ট সাইজ চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, কালার করা, এগুলো তো আছে, এগুলো আমরা বোর্ডেও করি সব সময়, এগুলো নিয়ে আর খুব একটা সময় নষ্ট করব না। আর এছাড়া আরো কিছু ফরম্যাটিং আছে, স্পেশাল টাইপের ফরম্যাটিং, সেগুলোতে আমি একটু পরে আসবো। সেখানে সর্টিং, কন্ডিশনাল ফরম্যাটিং এগুলো কি করে করা হয় সেগুলো পরে দেখবো। আপাতত আমাদের কেমিস্ট্রির জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা হচ্ছে কি ফর্মুলা, সেখানে পৌঁছে যাই। এক্সেলকে যদি আমাদের বোঝাতে হয় যে তোমাকে আমি একটা কাজ করতে দিচ্ছি, আমি তোমাকে একটা ফর্মুলা দিচ্ছি, সেই ফর্মুলা ধরে তোমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে, প্রথমত আমাকে যেটা লিখতেই হবে সেটা হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টু সাইনটা না দিলে আমরা যত বড় ফর্মুলাই টাইপ করি না কেন এক্সেল কিছুতেই বুঝবে না, যে রিকগনাইজ করবে না যে এটা একটা ফর্মুলা। তাহলে ফর্মুলার জন্য আমাকে প্রথমে একটা ইকুয়াল টু সাইন দিতেই হবে। এবার সিম্পল অ্যাডিশন করতে পারি, আমরা সিম্পল সাবট্রাকশন করতে পারি। ধরা যাক এটার সাথে, যদিও সিরিয়াল নাম্বার অ্যাডিশন করে খুব একটা লাভ হয় না, তবুও করছি হলো, বা প্রথম থেকেই করি তাহলে সুবিধা হবে একটা জিনিস দেখাতে। এটাতে ধরা যাক ফর্মুলাটা আমরা অ্যাড করছি, সিরিয়াল নাম্বার 1 প্লাস টাইমটা অ্যাড করলাম। এবার প্রত্যেকটা সেলের জন্যই আমি এই ফর্মুলাটাকে চাইছি, এই ক্যালকুলেশনটা চাইছি, তার জন্য কি করব, প্রত্যেকবার আলাদা করে ফর্মুলা টাইপ করব? একদম না, সেই ড্র্যাগ করে যতটা আমাদের আছে সেটাতে পুরো নিয়ে যাব যতটা আমরা চাইছি, অটোমেটিক্যালি ফর্মুলাটা কাজ করবে এবং আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এটা হলো প্লাস। সিমিলারলি মাইনাস সাবট্রাক্ট করতে পারি আমরা, নেগেটিভ ভ্যালু গুলো এলো।
মাল্টিপ্লিকেশন করতে পারি, কম্পিউটারাইজ সমস্ত সফটওয়্যারে যেরকম মাল্টিপ্লিকেশনের জন্য স্টার ব্যবহার করা হয়, এখানেও তাই ব্যবহার করছি। ডাবল ক্লিক করলেই সবগুলো মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে। এছাড়া ডিভিশন করতে পারি, একটু অন্য ধরনের ডিভিশন করা যাক। এটার সাথে এটাকে ডিভাইড করি C2/B2। কোনো খুব একটা যে মিনিংফুল কিছু কেমিস্ট্রি হচ্ছে তা নয়, ওই ফর্মুলাটা কিভাবে ইউজ করি তাই। তাহলে এই যে ডিভিশন করলাম আমরা, ধরা যাক এখানে ইনভার্সটা নিতে চাই বা কন্ডাক্টেন্স মিলে সিমেন্স ছিল, এখানে সিমেন্স নিতে চাইছি, তাহলে এটা ডিভাইডেড বাই 1000। এই যে আমাদের প্রচুর ডেসিমাল ভ্যালুজ আসছে, আমরা সবসময় ক্যালকুলেশনের সময় এতগুলো ডেসিমাল তো নাও লাগতে পারে আমাদের, 6টা 7টা করে ডেসিমাল আমাদের দরকার নাও হতে পারে, তখন আমরা কি করি, এটাকে রাইট ক্লিক করি, করে ফরম্যাট সেলসে যাই। প্রথমবার ফরম্যাট সেলটা আসতে একটু সময় লাগে, সেখানে গিয়ে এতক্ষণ আমাদের এই নাম্বারটাকে জেনারেল ক্যাটাগরিতে এক্সেল ভাবছিল, এবার হয় এটাকে নাম্বার ক্যাটাগরি বা সাইন্টিফিক ক্যাটাগরিতে আমরা নিয়ে যাচ্ছি। নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে ও এক্সেল জিজ্ঞেস করবে যে কতগুলো ডেসিমাল পয়েন্ট চাইছো, আমরা 3টে ডেসিমাল পয়েন্ট নিতে পারি বা 4টেও নিতে পারি, যা আমাদের দরকার হবে, তাহলে সেই অনুযায়ী এক্সেল ফরম্যাটিং করবে। এছাড়া আরেকটা কি করতে পারে, আমরা একটু আগে বলছিলাম যে আমরা নাম্বার নোটেশনে না নিয়ে গিয়ে সাইন্টিফিক নোটেশনেও নিয়ে যেতে পারি, তো সাইন্টিফিক নোটেশনে নিয়ে গেলে সেটা এরকম লিখতে হবে, এটা সাইন্টিফিক নোটেশনে হয়েছে, বাদ বাকিগুলো নাম্বার নোটেশনে আছে, পুরোটাকে ধরে টেনে দিলে পরে, ফরম্যাট পেন্ট করে দিলে পরে পুরোটাই সাইন্টিফিক নোটেশনে চলে গেল। তাহলে সাইন্টিফিক নোটেশনে আমরা কি দেখতে পাচ্ছি না, 10^10 এক্সেল এর ভাষায় লেখা হচ্ছে E-03 হিসেবে, 10^-03টা E-03। এই যে পাওয়ার কথাটা বলছি, তাহলে একটু দেখা যাক এক্সেল এর ভাষায় পাওয়ার লিখবো কি করে। ধরা যাক এই সিরিয়াল নাম্বার গুলো স্কোয়ার নেবো আমি, ইকুয়াল টু এটা তাহলে সবগুলো সিরিয়াল নাম্বারের স্কোয়ার এসে গেল। তাহলে আমরা এখন পর্যন্ত করলাম হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কি করে পাওয়ার নেব, এছাড়া লগারিদম নিতে পারি, এগুলো ইনবিল্ট কিছু ফাংশনস আছে। ধরা যাক লগ, লগ আমরা লগ টু দি বেস 10 ও নিতে পারি, ln ও নিতে পারি, নিয়ে টাইমের লগ নিলাম। আর কি কি করতে পারি, এক্সেল এর কিছু ইনবিল্ট ফর্মুলা আছে, এই যে উপরে যেমন অটো সাম, এরকম ফর্মুলাতে গেলে আরো বেশ কিছু দেখা যাবে, তো আমাদের সবই যে খুব দরকার হয় এমন নয়। অটো সামটা কি করে দেখা যায়, যতটা আমরা সাম দরকার সেই পুরো কলামটা বা পুরো ডেটাটাকে সিলেক্ট করে তারপর অটো সাম ক্লিক করলে পরে একদম যে লাস্ট সেলটা সেখানে পুরো যতগুলো ডেটা চুজ করেছি তাদের যোগফলটা বা সামটা চলে আসবে। তো আমি অটো সাম করে যদি না নিতে চাই তাহলে ইকুয়াল টু শুধু সাম দিয়েও হবে, নিয়ে স্টেপার সঙ্গে সঙ্গে যতগুলো এসওএলআর আছে সবগুলো এসে যাচ্ছে ড্রপ ডাউন মেনু থেকে, সামটা ক্লিক করলাম, ব্র্যাকেট ওপেন হয়ে গেল, আমি 15 থেকে 20th ডেটা অবধি নিতে চাইছি, তাহলে এখান থেকে এই অবধি এইটুকু সাম নিতে চাইছি, তাহলে ইনিশিয়ালটা তারপর একটা কোলন তারপর ফাইনালটা, তারপর ব্র্যাকেট অবশ্যই শেষ করতে হবে, ব্র্যাকেট শেষ না হলে কিন্তু এক্সেল এরর মেসেজ এন্টার, এটা টিপলে পরে এই লাস্ট কটার সামটা বেরিয়ে গেল। এছাড়া অ্যাভারেজ করতে পারি, এবি এবার সঙ্গে সঙ্গে অ্যাভারেজটা এসে গেল, কার অ্যাভারেজ, এই পুরো ডেটাটার অ্যাভারেজ করলাম, ব্র্যাকেট শেষ, অ্যাভারেজ এসে গেল। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আমরা করতে পারি, এগুলো আমরা মোটামুটি করিও করেওছি। দুটা নতুন একটু জিনিস দেখা যাক, এটা আমরা খুব একটা বোধহয় ইউজ করি না, একটা হচ্ছে কি কাউন্ট ফাংশনটা, একটা হচ্ছে কি ইফ। আমি একটা অন্য এক্সেল ফাইল খুলছি যার সাথে কেমিস্ট্রির খুব একটা সম্পর্ক নেই, যা কিছুই না দেখলে বুঝতে পারবেন, আমাদের কলেজের 2018-19 কোনো একটা মাসের বা সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কশিট। আমি জানতে চাইছি আমার পরীক্ষাটাতে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, তার জন্য আমি এইখানে এই কলমটাতে তো আমরা মার্কস গুলো ইনপুট করেছি আর যারা অ্যাবসেন্ট ছিল তাদের জন্য এবি লিখেছি, তার জন্য আমাদের করতে হবে ইকুয়াল টু কাউন্ট, কাউন্ট টিপে দিলাম, কোথা থেকে শুরু করছি এখান থেকে শুরু করে বা পুরো কলমটাকেও আমি সিলেক্ট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ব্র্যাকেটটা শেষ করলাম, রাইট,
আনসার এলো 1198। এবার এটা তো আমাদের সিরিয়াল নাম্বারের কলাম, এইটাতেও যদি আমি গিয়ে কাউন্ট অপশনটা ক্লিক করি, গিয়ে পুরো কলামটাকে সিলেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে রেজাল্টটা কিন্তু আলাদা আসছে। তার কারণ কি, কাউন্ট ফাংশনটা শুধুমাত্র নাম্বার আছে যেই সেলগুলোকে সেটাকেই ধরবে, যেখানে কোনো টেক্সট আছে সেটাকে কাউন্ট করবে না। যেহেতু এই কলামটাতে অ্যাবসেন্ট গুলো এবি দিয়ে মার্ক করা আছে এবং এপিটা টেক্সট, সুতরাং যতগুলো এবি আছে সেটা 1641 থেকে মাইনাস হয়ে গিয়ে শুধুমাত্র যারা মার্কস পেয়েছে সেটা জিরোও পেতে পারে, সেই সংখ্যাটাই কাউন্ট এখানে দেখিয়েছে। এটা গেল কাউন্ট। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ইফ, ধরা যাক এই পরীক্ষাটাতে পাঁচের ওপরে যারা পেয়েছে তাদেরকে আমরা ধরবো যে তারা পাশ করেছে, পাঁচের নিচে যারা পেয়েছে তাদেরকে ধরবো যে তারা ফেল করেছে। তাহলে কি আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার দেখবো আর পাশে পাশে ফেল পাস লিখবো? একেবারেই না। এর জন্য এক্সেলে ইফ অপশনটা রয়েছে। ইফ প্রথমে আমাদের যে লজিকটা আমরা ইউজ করতে চাইছি সেটা লিখতে হবে। লজিকটা কি, আচ্ছা প্রথম সেলটাতে আমি করবো না, কারণ প্রথম সেলটা যেহেতু নাম্বার নয় এটা থেকে একটা এরর মেসেজ শো করবে, সেই জন্য পরেরটাতে করছি। ইফ এটা ইজ গ্রেটার দেন 5, মানে এই সেলটা যদি গ্রেটার দেন 5 হয় তাহলে কি হবে, কমা, যদি ট্রু হয় এই ভ্যালুটা, মানে সত্যি সত্যি যদি ওটা গ্রেটার দেন 5 হয় তাহলে ইনভার্টেড কমার মধ্যে লিখবো পাস বলবো, ইনভার্টেড কমা ক্লোজড কমা। আর যদি ডেটাটা ফলস হয়, এই টেস্টটা যদি ফলস হয় রেজাল্টটা, তাহলে সে ফেল করেছে, তাহলে আবার ইনভার্টেড কমার মধ্যে লিখবো যে সে ফেল করেছে, ব্র্যাকেট শেষ। তাহলে যেহেতু আমি বলেছি পাঁচের উপরে পেলে তবেই পাস, তাহলে আচ্ছা আমি সরি এখানে ফলস লিখেছি, এটা ফেল হবে, ফেল। এবার পুরো কলামটার জন্যই আমি এটা করতে পারি, এখান থেকে আমি দেখে বুঝে যাচ্ছি কজন পাস করেছে কজন ফেল করেছে, এটা দেখতে ভালো লাগছে না, একটু ফরম্যাট টেম এন্টারটা ক্লিক করি, করে দিলাম, এটাও টেবিলের ফর্মে চলে এলো বর্ডার টর্ডার দিয়ে সুন্দরভাবে। এবার আমাকে একটা লিস্ট বের করতে হবে, সেখানে যারা যারা পাস করেছে শুধু তাদের নামগুলোই আমি দেব, যারা ফেল করেছে তাদের নামটা দেব না। কি করে করব, পুরোটাকে আমরা সিলেক্ট করছি কন্ট্রোল এ দিয়ে, ওপরে ফিল্টার করার একটা জায়গা আছে কেমিস্ট্রি ফিল্টারের মতোই, সুচন্দ্রদি। হ্যাঁ বলছিলাম, সুস্মিতা বলছি, বলছি যে এই কলাম মানে 8th রোতে এটা অ্যাবসেন্ট আছে কিন্তু এখানে পাস এসে গেল, সেটা কেন হলো? এটা বুঝতে পারেনি ওর, ওরটাকে টেক্সট আছে তো টেক্সট বুঝতে পারেনি, সেই জন্য সেই ক্ষেত্রে অ্যাবসেন্টকে জিরো করে দিতে হবে বা ওকে বলে দিতে হবে। হ্যাঁ, ও অ্যাবসেন্টটাকে কিছু হিসেবে ধরতে পারেনি না, সেটা বুঝলাম, মানে সেক্ষেত্রে তাহলে আমাকে কি আলাদা করে যেখানে টেক্সট আছে সেখানে তাহলে আমি কিভাবে ওকে বোঝাবো, মানে যেটা কাউন্টার বুঝবে না, ইফ কনসেপ্টটা টেক্সটটাও বুঝবেই না, ইফটা শুধুমাত্র নাম্বারের জন্য। হ্যাঁ সেটা আমি বুঝলাম, আমাকে তাহলে অ্যাবসেন্ট যেটা সেটা ফিল্টারিং করে নেওয়া যেতে পারে। আচ্ছা, অ্যাবসেন্টটাকে সরিয়ে দিলেই হবে, অ্যাবসেন্টটাকে সরিয়ে দিলেই বাদ বাকিটা এসে যাবে, এই জন্য ফিল্টারিং কনসেপ্টের কথা আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। এখানে অনেকগুলো ব্ল্যাঙ্কও আছে, ব্ল্যাঙ্কটাকে সরিয়ে দেওয়া যেতে পারে, তাহলে যারা মার্কস পেয়েছে শুধু তাদেরকে দিয়েই হবে, অ্যাবসেন্টে তো আলাদা ফিল্টারিং করে লিস্ট বের করা যেতেই পারে। সিমিলারলি এখানে পাস বা ফেলের জন্য আমরা শুধু পাশাদের জন্য যদি লিস্ট বের করতে চাই, বেরিয়ে গেল, জাস্ট এটা কপি করে পেস্ট করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে ফিল্টারিং অপশনটা। ইফ ফাংশনটা ইউজ করছি শুধুমাত্র নাম্বারের জন্য, কাউন্টটাও শুধু নাম্বারই বুঝতে পারে, অ্যালফাবেট টেক্সট বুঝতে পারে না, আরে ফর্মুলার এটাই এক্সেলের ব্যাপার যে তারা টেক্সট কনসেপ্টটা খুব একটা বুঝতে পারে না, তারা সবসময় নাম্বারটাই নেবে, নাম্বার না হলে তাদের রেজাল্টটা ঠিক আসবে না। একটু আগে আমি আরেকটা জিনিসের কথা বলছিলাম, সেটা হচ্ছে কি কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা ওই এফ যেরকম করে কাজ করে না, অনেকটা ওইভাবেই কাজ করে। ধরা যাক এইটা
এই পার্টিকুলার কলামটার জন্য আমি কন্ডিশনাল ফরম্যাটিং করলাম, আমি বললাম যে হাইলাইট সেলস গ্রেটার দেন 5 লাল রং করে দাও। এই আবার সেই একই গন্ডগোলটা হলো, অ্যাবসেন্টটাকে ও বুঝতে পারছে না, তো প্রথমেই অ্যাবসেন্টটাকে আমি একটু সরিয়ে দিই। তাহলে যারা 5-এর ওপরে তারা সবাই হাইলাইটেড হয়ে গেল। এবার আমি ইচ্ছে করলে ফিল্টারিং এর আরেকটা অপশন আছে যেটা কালার ইউজ করে, এটা তো হাইলাইটেড হয়ে গেছে লাল, তো আমি ফিল্টার বাই কালারে গিয়ে জাস্ট এটা চুজ করলে পরে এখান থেকে এগুলো চলে আসবে। অ্যাবসেন্টটা অবশ্যই গন্ডগোল করছে, অ্যাবসেন্টটাকে আগেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। যাই হোক, ফিল্টারিং আর এটা একসাথে হয় না, তোমার ওটা কপি করে নিয়ে করতে হবে এইখান থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি করতে পারি, প্রথমে অ্যাবসেন্ট এবং ব্ল্যাঙ্কস গুলোকে বের করে নিয়ে গিয়ে, ফিল্টার হয়ে গেল তো, তাহলে টোটালটাকে এবার অন্য একটা শিটে যেটুকুকে ফিল্টার করেছি অ্যাবসেন্ট ছাড়া সেটাকে নিয়ে গেলাম, অন্যটাকে নেইনি। এবার এখানে করলে পরে খুব সুবিধা হবে হয়ে যাবে, এখানে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেলস গ্রেটার দেন 5, তারা সব লাল রং হয়ে গেল। এবার এটাকে ফিল্টার করলে পরে যারা পাশ করেছে তাদের নাম্বার গুলো শুধু এসে যাচ্ছে। এটার একটা খুব ভালো, আমার খুব পছন্দের জায়গা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে। আমাদের তো আজকাল কলেজিয়েট নন কলেজিয়েট অনেক কিছু করতে হয়, এছাড়া মার্কস দিতে হয়, এত পার্সেন্টের ওপরে হলে কত নম্বর পাবে, এত পার্সেন্টের ওপরে হলে কত নম্বর পাবে। সাপোজিং আমি এটা একেবারে কেমিস্ট্রির বাইরে, তবুও এক্সেল তো আমরা এবং আমাদের লাগে, সব সময় লাগে। সাপোজিং এটা আমাদের অ্যাটেন্ডেন্স এর শিট ওই মাসে, আমি ধরে নিচ্ছি টোটাল নাম্বার অফ ক্লাসেস যেটা হয়েছিল সেটা সবার জন্যই 15 সাপোজিং, রাফলি একটা ধরে নিচ্ছি। তাহলে এখানে একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি আমি, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ডিভাইডেড বাই টোটাল স্টার 100। তাহলে সবার জন্য পার্সেন্টেজ ক্যালকুলেটেড হয়ে যাচ্ছে, এখানে কি প্রবলেম হলো? যেহেতু মাত্র এই জায়গাটাতে আমি 15টা লিখেছি, অন্য কোথাও লিখিনি, সেই জন্য প্রবলেমটা হয়েছিল। প্রত্যেকটার জন্য 15 কথাটা লিখতে হবে, আর নয়তো একটু অন্যভাবে করতে হবে রেফারেন্সের সাহায্যে, সেটা আমি একটু পরে ক্যালকুলেশন যখন করাবো তখন রেফারেন্সের জায়গাটাতে আসি। তাহলে এই আমরা পার্সেন্টেজ গুলো পেয়ে গেলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই ফরম্যাট করে। এবার পার্সেন্টেজে এই কলামটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, হাইলাইট সেলস গ্রেটার দেন বা বিটুইন, বলো বিটুইনটা সবচেয়ে ভালো, 50 এবং আমাদের বলে 75 লাগে, তাই তো? তাহলে এটাকে 75 করে সেটাকে একটা কালার দিচ্ছি। নেক্সট আবার যাচ্ছি ওই একই জায়গায়, হাইলাইট সেলস বিটুইন 75.1 থেকে 90, এটাকে একটু অন্য রং দিতে হবে, না তো তো বুঝতে পারবো না যে কোনটা কি। আর আরেকটা হচ্ছে গিয়ে হাইলাইট সেলস গ্রেটার দেন 90.1 বা যাই হোক, মোটামুটি এটা করি। আচ্ছা আচ্ছা, এটা একটু কালারটা চেঞ্জ করতে হবে, এটাকে ইয়েলো করি। তাহলে আমরা তিন ধরনের কালার চুজ করলাম, আর 50 নিচে যারা আছে কালারলেস আছে। তাহলে এবার যদি আমরা ফিল্টার করি, ফিল্টার করে কতজন 10 পাবে, যে 90-র ওপরে যারা আছে তার মানে হলুদটা, তাহলে এই কজনই মাত্র 10 পাচ্ছে, 15-তে সবাই 14 দিন প্রেজেন্ট ছিল। কতজন 8 পাবে, না গ্রিন কালার যেটা ছিল সেটা মোটামুটি এইরকম, আর কতজন 8-এর নিচে পাবে লালটা, আর এছাড়া কালারলেস যেটা তারা 0 পাচ্ছে। এই এখন আমাদের অ্যাটেন্ডেন্স এর হিসেব যখন করতে হয় সেখানে এই এক্সেলের ফাংশন গুলো আমার খুব সুবিধাজনক লাগে।
এখান থেকে খুব সুন্দরভাবে একটা করে লিস্ট বেরিয়ে আসে। তো আপাতত নন কেমিস্ট্রি জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এবার মোটামুটি ফর্মুলাগুলো সম্বন্ধেও জেনে গেছি, একটু ছোট ছোট ক্যালকুলেশন করি, যে ক্যালকুলেশন গুলো হয়তো আমরা অনেকগুলোই করে ফেলেছি, তবুও আবার একটু ক্যালকুলেশন করি, করতে করতে আরো কয়েকটা জিনিস একটু দেখে নেব। সুচন্দ্র দি, হ্যাঁ বল। হ্যাঁ বলছি যে এই যখন এই ফিল্টারিংটা লাস্টে যে ফিল্টারিংটা দেখালে কালার ওয়াইজ, তো এটাতে তো মানে আমার একসাথে মানে পরপর ব্যাপারটা তো থাকছে না, পরপর বলতে মানে আমি বলতে চাইছি যে ধরো যে 90% মানে মোর দেন 90 যারা হচ্ছে তাদেরটা প্রথমে থাকলো, তারপরে করতে চাও তার জন্য সর্টিং আছে, তাহলে আগে ফিল্টার করো না, আগে সর্টিং করে নাও। হ্যাঁ এখানে এই কলামটাকে সিলেক্ট করো, খুব ভালো একটা জিনিস করলে, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, শর্ট লার্জেস্ট স্মলেস্ট করে নাও, তাহলে একেবারে প্রথমে সবচাইতে বেশি থেকে কম অব্দি যাবে। এখানে একটা জিনিস একটু করবে, সেটা হচ্ছে কি এই এক্সপ্যান্ড দা সিলেকশন করবে, তাহলে পুরো কলামটা পুরো টেবিলটাই এই সিলেকশনের আন্ডারে চলে আসবে। এক্সপ্যান্ড দা সিলেকশন যদি না করো, তাহলে সর্টিংটা শুধুমাত্র এই কলামটার জন্য কাজ করবে, তাহলে দেখা যাবে যে একটা স্টুডেন্টের নাম্বারটা অন্য জনের ঘাড়ে চলে গেছে, সুতরাং এক্সপ্যান্ড দা সিলেকশন কনসেপ্টটা মানে করে সর্ট করতে হবে। দেখো একদম পর পর এসে গেছে, এখান থেকে তুমি দেখে নিতে পারো। আচ্ছা তার মানে সেক্ষেত্রে আমার ওই স্টুডেন্টের মানে আমি তো একটা কলাম ধরে শর্টিংটা করছি, যেহেতু তুমি এক্সপ্যান্ড দা সিলেকশন করেছো, দেখো প্রথমে আগের অবস্থায় যদি তুমি যাও, প্রথম যে নাম্বারটা ছিল 0 সেটা অসিত গায়েনের ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার যখনই আমি এক্সপ্যান্ড দা সিলেকশন করেছি বলে নাম্বারটা কিন্তু বর্ণালী ঘোষ যার নাম্বার ছিল তারই হয়ে গেছে। হ্যাঁ মানে তার করসপন্ডিং সমস্ত ইয়েগুলো চলে যাবে, এটাই চেঞ্জ হয়ে যাবে, সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কেমিস্ট্রিতে লাগবে হয়তো বিশাল ডেটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে গেলে, কিন্তু আমাদের এছাড়াও তো আজকাল হাজার হাজার কাজ করতে হয়, তার জন্য এক্সেল খুব খুব অ্যাটেনডেন্সের এটা বললাম, অ্যাটেন্ডেন্সেরটা নিয়ে বললাম, এটা তো করতেই হচ্ছে, করতেই হচ্ছে, বিভিন্ন জায়গায় করতে হচ্ছে, অ্যাটেন্ডেন্স মার্কস এগুলো সব নিয়ে ঘাটতে হচ্ছে, তার জন্য এক্সেল ভীষণ একটা ভালো জায়গা। না আমাদের কলেজের টোটাল ডেটাবেসটা এক্সেলে মেইনটেইন হয়। আচ্ছা তাহলে আমি এবার আবার কেমিস্ট্রিতে একটু ফিরে যাই। হ্যাঁ সর্টিংটাও হয়ে গেল, এই ফাঁকে আমি সর্টিংটা পরে করবো ভেবেছিলাম, যাই হোক আমাদের সিলেবাসে যা আছে সেই সিম্পল কিছু এক্সাম্পলস নিয়ে আমরা একটু দেখি। একদম প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা আমি একটা জিনিস একটু দেখাইনি, সেটা হচ্ছে কি ফরম্যাটিং এ সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি করে লিখতে হয়, এই হাইড্রোজেন পারঅক্সাইডটা দিয়েই করা যাক। টুটাকে তো আমাদের সাবস্ক্রিপ্টে করতে হবে, তার জন্য আমরা কি করি টুটাকে একটু সিলেক্ট করে নিয়ে যেখানে ফন্ট গুলো রয়েছে না, ফন্ট টাইপ, ফন্ট সাইজ, তার তলায় ফন্ট কতটা লেখা আছে, তার পাশে একটা ছোট্ট অ্যারো সিম্বল আছে, এই অ্যারো সিম্বলটাকে ক্লিক করলে পরে এখানে ফরম্যাট সেলস এর জায়গা থেকে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমরা চুজ করতে পারি, সিলেক্ট করে চুজ করে দিলে এটা অটোমেটিক্যালি হয়ে গেল। সিমিলারলি সুপারস্ক্রিপ্ট করা যেতে পারে, এই হাইড্রোজেন পারঅক্সাইড লেখা হয়ে গেল। আচ্ছা এই হাইড্রোজেন পারঅক্সাইডের টেবিলটাতে আমাদের ডেটাগুলো রয়েছে, ভলিউম রয়েছে, ইনিশিয়াল ভলিউম V0 রয়েছে, টাইম রয়েছে সেকেন্ডে, আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে ln V0 / V0 - VT। ক্যালকুলেট করি ইকুয়াল টু ln, সঙ্গে সঙ্গে ln চলে এলো, ব্র্যাকেট খুলে গেল, V0 মানে এটা ডিভাইডেড বাই, একটু ব্র্যাকেট গুলো সম্বন্ধে সাবধান হতে হবে ফর্মুলার সময়, যতগুলো ইচ্ছে ব্র্যাকেট আমরা খুলতে পারি কিন্তু প্রত্যেকটা ব্র্যাকেট যেন এন্ড করা হয়, এন্ড না করলে কিন্তু এরর মেসেজ দেখাবে এক্সেল। V0 মানে আবার এটা মাইনাস VT, একটা ব্র্যাকেট শেষ হলো, দুটো ব্র্যাকেট শেষ হলো, এন্ড হ্যান্ডেল ধরে ড্র্যাগ করলে রেজাল্ট এসে যাওয়ার কথা, আসছে না, তার কারণ কি আমরা যখন ফর্মুলা নিয়ে কাজ করছি উপরে দেখলেই দেখা যাবে যে পুরো ব্যাপারটাই একটা রিলেটিভ, মানে ই কলামের সেকেন্ড রোয়ে যে এই পার্টিকুলার ভ্যালুটা হবে তার সেটা নির্ভর করছে আমার ফর্মুলার উপরে। ফর্মুলাতে সেখানে কি ছিল না, সেখানে মেনশন করে দিয়েছিলাম যে আমি ইউজ করতে চাইছি তার ই কলাম যদি এটা হয় তাহলে বি কলামের সেকেন্ড রোয়ের ডেটাটাকে আমি ইউজ করতে চাইছি। সিমিলারলি এর পরের সেলটাতে যখন আমরা ফর্মুলাটা ইউজ করতে চাইছো উপরে দেখা যাক এখানে অটোমেটিক্যালি B3 হয়ে যাচ্ছে, কিন্তু B3 যে জায়গাটা, B3 জায়গাটা তো ভ্যাকেন্ট রয়েছে, B3 তে তো আমাদের কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের হয় প্রত্যেকটা সেলে 39.2 লিখতে হবে যেটা কোনো মানে হয় না,
আর নয় তো আমাদের ফর্মুলাটাকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই জিনিসটাকে, এই যে আমরা একটা কারোর রেফারেন্স দিয়ে ফর্মুলাটা করছি, এই রেফারেন্স গুলো অনেক ধরনের হয়, তিন ধরনের হয় বলা যেতে পারে। এই যেখানে রেফারেন্সটা আমাদের একটা ফিক্সড, যেটা রো বা কলমের সাথে কোনো চেঞ্জ হবে না, যেখানেই আমরা যাই না কেন রেফারেন্সের ভ্যালুটা একেবারে ফিক্সড হবে, সেই পার্টিকুলার ধরনের রেফারেন্সকে আমরা বলি অ্যাবসোলিউট রেফারেন্স। তাহলে অ্যাবসোলিউট রেফারেন্স পরের বারও যখন আমি যাব, সেই অ্যাবসোলিউট রেফারেন্সের ভ্যালুটা একই থাকতে হবে। সেটা কি করে করব আমরা? সেটাকে ফিক্স করার জন্য আমি বলি আমরা একটু দামি করে দিই। জিনিসের দাম বেড়ে গেলে তো সেটা খুব একটা নড়াচড়া করে না, তো দামিটা কি করে করব? খুব বেশি ভালো দাম হচ্ছে ডলারে, সুতরাং আমরা যাকে দামি করতে চাইছি, যদি কলমকে ফিক্স রাখতে চাই তাহলে কলমের আগে, যদি রো কে ফিক্স রাখতে চাই তাহলে রো এর আগে ডলার সিম্বল গুলো দিয়ে দেব। এই ক্ষেত্রে যেহেতু আমাদের এটা অ্যাবসোলিউট, এটা রো চেঞ্জ হবে না, কলমও চেঞ্জ হবে না, তাহলে বি কলমের আগেও একটা ডলার সিম্বল থাকবে, টু রো এর আগেও একটা ডলার সিম্বল থাকবে। সিমিলারলি এখানেও ডলার সিম্বল, এখানেও টু এর আগে ডলার সিম্বল। কিন্তু যখন আমরা সি টু নিচ্ছি, সি টুর পরে যখন আমরা ই থ্রি তে ডেটাটা চাইবো, তখন সি থ্রির ডেটাটা নেবো, তারপরে যখন ই ফোরে চাইবো তখন সি ফোর এর ডেটাটা নেবো। সুতরাং এটা ভ্যারিয়েবল, এটাকে আর আমরা চেঞ্জ করবো না, তাহলে এটাকে এইভাবে রেখে দেবো। তাহলে এই ধরনের রেফারেন্স কে, এন্টারটা টিপে নিই, তারপরে বলছি এই ধরনের রেফারেন্স কে যেখানে আমরা ভ্যালুটা চেঞ্জ হতে দেবো তাকে বলা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। তাহলে নেক্সট ডাবল ক্লিক করলে পরে আমরা ভ্যালু গুলো পেয়ে যাচ্ছি। তাহলে জাস্ট রেফারেন্সটাকে ফিক্স করে দিয়ে ডলার সাইন দিয়ে দামি করে দিলেই আমরা আমাদের ভ্যালু গুলোকে পেয়ে যাচ্ছি। এত ডেসিমাল পয়েন্টের তো আমাদের দরকার নেই, আয়দার এখানে আমরা ফরম্যাট করে নাম্বার ধরে নিয়ে করতে পারি, বা পুরোটাকে সিলেক্ট করে নিয়ে এই অ্যারোটার সাহায্যেও আমরা ডেসিমাল পয়েন্টস কমাতে পারি। এই অ্যারোটার সাহায্যে কমানোর একটাই অসুবিধা, আমাদের যদি এক একটা এক এক রকমের হয় তখন এটা খুব একটা ভালো কাজ করে না। যদি সবগুলোর সমান সংখ্যক ডেসিমাল থেকে সেই সমান সংখ্যক কম জায়গাতে আনতে হয় তখন এই অ্যারোটা আমাদের ডিক্রিজিং ডেসিমালের কাজ করে, আর নয়তো তো আমরা আমাদের নাম্বার ফরম্যাট দিয়ে করতেই পারি। সুচন্দ্রা ফরম্যাট করতে গিয়ে, সুচন্দ্রা এত করতে হবে কেন? নাম্বারের নিচে যে কোন অ্যারোটা আছে ওটা দিলেই তো ডেসিমাল চলে, মানে এত, এই তো সেটাই বললাম তো, এটা এইটা না না ওটা না, তার নিচেরটা কর, নিচের তো ফ্রন্টে যেমন কর্নার অ্যারোটা কি, না 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 দুটি নাম ওই এটা ও একই, ওখানেও যায় এখানেও তাই, একই। হ্যাঁ এত দূর যেতে হবে না, এটা আমার হয়ে যায় এইটা থেকে তো। তুই না না নাম্বারের নিচে যে রাইট হ্যান্ড কর্নার যেমন ফ্রন্টে করলি, হ্যাঁ এইখানে চলে আসে, একই একই, রাইট ক্লিক করলে ওখানে পৌঁছচ্ছি, এটা থেকে ওখানে পৌঁছচ্ছি। হ্যাঁ ওটা আরেকটা এক্সট্রা, এই যে নাম্বারের এই কোনাটায় দিলে আমি ওইটা হয়ে যায়। তাহলে এই হলো আমাদের মোটামুটি হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে ক্যালকুলেশন। এখানে আমরা অ্যাবসোলিউট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্স দুটো ইউজ করেছি। এবার আমরা একটু ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের এই জায়গাটাতে চলে আসি। এটা কার্বন ডাইঅক্সাইডের ডেটা রয়েছে, এ ভ্যালু দেওয়া রয়েছে, বি ভ্যালু দেওয়া রয়েছে, তিনটে ডিফারেন্ট টেম্পারেচারের জন্য আমরা প্রেশার ক্যালকুলেট করব। ধরা যাক 0.02 ইনক্রিমেন্টে আমরা ভলিউম নিচ্ছি, এটাকে 0.5 অবধি নিয়ে যেতে পারি আমরা, মোটামুটি নিয়ে গেলাম। এই ক্ষেত্রে আমরা এসে এই ফর্মুলাটাকে ইউজ করব, পি ইকুয়াল টু আর টি বাই ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি স্কোয়ার ইউজ করে আমরা প্রেশারের ভ্যালুটা তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে বার করব। এখানে আমাদের তিন ধরনের রেফারেন্সই লাগছে, আমরা দু ধরনের এর আগে করেছি, অ্যাবসলিউট রেফারেন্স করেছি আর রিলেটিভ রেফারেন্স করেছি। এখানে দেখা যাবে আরেকটা নতুন ধরনের রেফারেন্সের কথা আমরা বলবো, সেটা হচ্ছে মিক্সড। একটা এক্সাম্পল করা যাক, তাহলেই বোঝা যাবে। আরটি, আর এর ভ্যালুটা ফিক্সড, তার মানে সেটা রো চেঞ্জ হবে না, কলমও চেঞ্জ হবে না। আর টি, টিটা কিন্তু কলম চেঞ্জ হবে, রো চেঞ্জ হবে না। কলম মানে হচ্ছে গিয়ে বি, কলমটা চেঞ্জ হচ্ছে, রোটা চেঞ্জ হবে না, তার মানে থ্রি এর আগে রো যেটা তার আগে আমাদের ডলার সাইনটা হচ্ছে, এটা হচ্ছে আরটি বাই বি। বি এর জন্য কি চেঞ্জ হবে? বিয়ের জন্য আমাদের রো গুলো চেঞ্জ হবে, কলমটা কিন্তু চেঞ্জ হবে না, তাহলে কলমের আগে ডলার সাইনটা করবে। তো এই যে যেখানে একটা পার্টিকুলার জিনিস হয় রো বা কলম চেঞ্জ হচ্ছে, অন্যটা ফিক্স থাকছে, এটাকে বলা হয় মিক্সড রেফারেন্স। ভি মাইনাস বি, বি এর ক্ষেত্রে আবার কোনোটাই চেঞ্জ হবে না, অ্যাবসলিউট রেফারেন্স।
আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট অ্যাড করতে হবে, কারণ আরটি বাই ভি মাইনাস ভি পুরোটার থেকেই আমরা মাইনাস করব। এর জন্য আবার অ্যাবসলিউট রেফারেন্স, এটা লেখা যাচ্ছে না যেহেতু, আমি টাইপ করে লিখে নিতে পারি, কারণ সিলেক্ট করতে আমি পারছি না। তো তাহলে এটা ছিল হচ্ছে কি A8, A8, A8 এর মধ্যে আমরা চেঞ্জ করতে দিচ্ছি হচ্ছে গিয়ে রোটাকে, কলামটাকে দিচ্ছি না, তাহলে এর আগে ডলার সাইনটা, আর এটার পাওয়ারে 2। একটু খেয়াল রাখতে হবে ব্র্যাকেট গুলো যেন ঠিকঠাক থাকে, যতগুলো ব্র্যাকেট আমরা ওপেন করেছি সবগুলো যেন ক্লোজড হয়ে থাকে। হোপফুলি হয়েছে, প্রবলেম হয়েছে কি? আর স্টার্ট টি বাই কোথায় সুচন্দ্রা, বি বাই এ হয়ে গেছে তোমার ফর্মুলা, বি এর বদলে এ হয়ে গেছে। দেখো ডলার বি ডলার ওয়ান করে দিয়েছো এর আগে ফার্স্ট পার্টটা, ওটা টু হবে না, ডলার ডলার দেখানে না, আগে ডলার টু হবে না, তুমি তো বি বি মাইনাস বি করতে চাইছো, বি মাইনাস বি করতে চাইছি, হ্যাঁ ওখানে ওটা এ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা সুচন্দ্রা, তুমি এই যখন অ্যালং দ্য কলাম করছি, তুমি ওটার কলাম ফিক্সড, ওটা কি দেওয়ার খুব প্রয়োজন আছে? অ্যালং দ্য কলাম হ্যাঁ এই ক্ষেত্রে প্রয়োজন আছে, তার কারণ এই ক্ষেত্রে তো আমি পাশের টেম্পারেচার গুলোতে নিয়ে যাব। যদি আচ্ছা যদি আমি এই কলাম গুলোকে না করতাম, আমি হাইড্রোজেন পারক খুব পড়ার সময় আমি করিনি, কারণ সেখানে আমি পাশের কলামের জন্য ক্যালকুলেট করিনি। তুমি হাইড্রোজেন ওটা রাখতে পারো, হ্যাঁ হাইড্রোজেন পারক্সাইড কিন্তু যেমন করিনি, কিন্তু এখানে করতে হয়েছে, নয়তো পাশের কলমে যখন আমি এটার ডেটা ক্যালকুলেট করতাম, সেই ক্ষেত্রে আমি যদি না দিতাম তাহলে এটা বিটা ইউজ না করে পি এর এই ডেটা গুলোকে ইউজ করে ফেলতো। ঠিক আছে ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন তিন ধরনের রেফারেন্স ইউজ করে। এই মোটামুটি ক্যালকুলেশন হলেই হয়। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে গ্রাফ প্লটিং। একেবারে আমি তিন ধরনের গ্রাফ প্লটিং নিয়ে একটু কথা বলবো। একটা হচ্ছে কি সিম্পলেস্ট, যেটা হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে আমরা করি, সেটা আর কিছুই নয়, এক্স আর ওয়াই অ্যাক্সিস কে একসাথে আমরা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে ইনসার্টে গিয়ে স্ক্যাটার প্লট, এখানে আমরা কোনো কার্ভ নেব না, জাস্ট ডটস গুলো পয়েন্টস গুলো নেব, নিয়ে করছি। গ্রিড লাইন্স গুলোর আমাদের যেহেতু দরকার নেই, গ্রিড লাইন্স গুলো ডিলিট করে দিচ্ছি, এসি রিস্টারও দরকার নেই। এবার যে কোনো একটা পয়েন্টে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড ট্রেন্ড লাইন করব, এটা যেহেতু আমরা লিনিয়ার লাইন জানি সুতরাং লিনিয়ার ট্রেন্ড লাইনই হবে। আর সেট ইন্টারসেপ্ট অবশ্যই এখানে জিরো ইন্টারসেপ্ট সেট করে দেবো হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে, ইকুয়েশন ডিসপ্লে করতে বলবো, এবং আর স্কোয়ার ভ্যালুটা এক্সপেরিমেন্টটা কতটা ভালো হয়েছে সেটা জানার জন্য করব। হয়ে গেল। বাট এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি অনেক সময় এরকম হয় যে ওয়াই ইকুয়াল টু এমএক্স এর যে স্লোপটা, সেটা যে অবধি দেখায় নিজে থেকে এক্সেল, সেটা আমাদের অ্যাকিউরেট রেজাল্ট পাওয়ার পক্ষে সাফিসিয়েন্ট হয় না। তখন আমরা কি করব, এই ট্রেন্ড লাইন লেভেলটাতে কার্সারটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করে ফরম্যাট ট্রেন্ড লাইন লেভেলে যাব, সেখানে গিয়ে নাম্বার অপশনটা সিলেক্ট করে ডেসিমাল পয়েন্টটা যতটা আমাদের দরকার 5 হোক 6 হোক বাড়িয়ে দেব। মোটামুটি পেয়ে গেলাম আমরা। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ট্রেন্ড লাইন, একেবারে সিম্পলেস্ট হাইড্রোজেন পারঅক্সাইডের জন্য। এখানে y ইকুয়াল টু mx, সিটা ইন্টারসেপ্টটা 0, তাহলে এখান থেকে m টা পেয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের যা যা ক্যালকুলেশন করার করে দেবো। তো স্টুডেন্ট যদি এই অবস্থায় গ্রাফ সাবমিট করে, আমরা অনেকটাই নাম্বার কাটি, কেন আমরা অ্যাক্সেস টাইটেলস এখনো দেইনি। তাহলে লেআউটে যাব, অ্যাক্সেস টাইটেলস, হরাইজন্টাল অ্যাক্সেস টাইটেল, আমরা বিলো দ্য অ্যাক্সেস নর্মালি চাই, লিখবো না আমি, ফাঁকিবাজি করব, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস এর জন্য অ্যাক্সিস টাইটেল, প্রাইমারি ভার্টিক্যাল, একটু রোটেটেড আমরা নেই অনেক সময় ভার্টিক্যালটা, নাও নেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই।
এছাড়া ইচ্ছে হলে চার্ট টাইটেল অ্যাড করা যেতে পারে, ইচ্ছে হলে কালার চেঞ্জ করা যেতে পারে, সেগুলো যেরকম যেরকম দরকার। কিন্তু এটাই হচ্ছে কি আমাদের সিম্পলেস্ট ফর্মে। এরপর আমরা চলে যাই আমাদের ভ্যান্ডারওয়ালস ইকুয়েশনে যেটা করেছিলাম সেইটাতে। সেখান থেকে এখানে দেখা যাবে একটা এক্স অ্যাক্সিস এর করেসপন্ডিং তিনটে ওয়াই অ্যাক্সিস এর ডেটা পাচ্ছি। তাহলে সেই গ্রাফটার জন্য কিছুই না, আগেরটা যেরকম করেছিলাম সেরকম টোটালি সিলেক্ট করে নিয়ে করলেই হবে এটাকেও। এক্সেল এটা নিজে থেকেই বুঝে নেবে যে একটা এক্স অ্যাক্সিস এর এগেনস্টে তিনটে ওয়াই অ্যাক্সিস এর ডেটা পাচ্ছি। স্ক্যাটারে গিয়ে এখানে যেহেতু আলাদা করে ট্রেন লাইনের দরকার নেই, সুতরাং কার্ভ নিতেই পারি আমরা। এখানে একটা প্রবলেম হলো, সে প্রবলেমটা আর কিছুই না, আমাদের ফার্স্ট যে ডেটাটা সেটা অন্য ডেটা গুলোর তুলনায় অনেকটা বড়, সুতরাং ফার্স্ট ডেটাটাকে ইগনোর করাটাই ভালো। তার জন্য আমরা কি করবো, সেটাকে একটু টেনে দিলে পরেই হয়ে যাবে, এই ফার্স্ট ডেটাটাকে নিলাম না। আর একটা জিনিস আমরা করলে পরে একটু বোধ হয় বেটার হয় দেখতে, সেটা হচ্ছে গিয়ে এই স্কেলটাকে, এই ফরম্যাট অ্যাক্সেসটাকে আমাদের এতটা তো দরকার নেই, ফিক্সড ভ্যালুটাকে এটা যদি আমরা 200 করে দিই বা আরো যদি কমাতে চাই তাও করতে পারি, এটাকে 150 যদি করে দিই, তাহলে আমরা গ্রাফে নেচারটাকে আরো সুন্দর ভাবে বুঝতে পারবো। এখানে সিরিজে গিয়ে আমরা ইচ্ছে করলে টেম্পারেচারের নামগুলো লিখে দিতে পারি, গ্রিড লাইনস গুলো দরকার নেই, আর অ্যাক্সিস গুলো তো আমরা করতেই পারি। এছাড়া যেহেতু আমাদের নেগেটিভ এর কোনো দরকার নেই, ফরম্যাট অ্যাক্সেস এ গিয়ে এটা 0 থেকে শুরু করতে পারি, এটাকেও ফিক্স করে দেওয়া যেতে পারে। এই হচ্ছে গিয়ে আমাদের একটা এক্স অ্যাক্সিস এর করেসপন্ডিং যদি তিনটে ওয়াই অ্যাক্সিস এর ডেটা থাকে সেই গ্রাফটা কিভাবে করব সেইটা। নেক্সট আসা যাক কন্ডাক্ট মেট্রিক টাইট্রেশন। এখানে এক্স অ্যাক্সিস এর ডেটা আলাদা আলাদা ওয়াই অ্যাক্সিস এর ডেটা। আমরা কন্ডাক্ট মেট্রিক টাইট্রেশন এখানে একটা মিক্সড অ্যাসিড এর ডেটা নিয়েছি। মিক্সড অ্যাসিড এর ডেটা তো আমরা জানি যে তিনটে লাইন হয়, তো প্রথম লাইনটা যেখানে কন্ডাক্টেন্স ভ্যালুটা ডিক্রিজ করে, তারপরটাতে অল্প একটু ইনক্রিজ করে, তারপর থার্ড লাইনটা যেখানে বেশ ভালো রকম তুলনামূলক ভাবে ইনক্রিজ হয় কন্ডাক্টেন্স ভ্যালুটা। তো আমরা যদি প্রথমে একটু ম্যানুয়ালি দেখে নিই যে আমাদের ডেটা গুলোর চেঞ্জটা কিরকম হচ্ছে, কোন অব্দি আমাদের ডেটাটা ডিক্রিজ করেছে, সেটা একটু যদি আলাদা করে আইডেন্টিফাই করে নিই, তাহলে আমাদের গ্রাফ প্লটিং এর ক্ষেত্রে সুবিধা হবে। প্রথমে এই ডেটাটা কমছে 6.1, 5.1, 4.6, এখানে গিয়ে সে আবার বাড়তে শুরু করলো। তাহলে এটাকে আমরা একটু যদি রং করে নিই, হলুদ রং হোক এই পার্টটা, তারপরে এখানে ডেটাটা বাড়তে শুরু করছে কন্ডাক্টেন্স ভ্যালুটা, 4.75, ওই 0.2, 0.3 করে বাড়ছে। এখানে এসে বাড়াটা কিন্তু অনেকটা বেড়ে গেল কন্ডাক্টেন্স ভ্যালু, এইটার পরে 8.7। তাহলে এইটা একটা সেকেন্ড পার্ট, আর ফাইনালি এটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড লাইনটার করেসপন্ডিং ডেটা। এটাকে একটু অন্য কালার নিয়ে রাখি। এবার যখন আমরা লাইন টানবো, যখন গ্রাফটা করব, প্রথমত আমরা জাস্ট ফার্স্ট লাইনটার জন্য যে ডেটাটাকে তাকে সিলেক্ট করব, করে নিয়ে স্ক্যাটার করব, শুধু পয়েন্টস থাকবে, এগুলোর দরকার নেই আমাদের, গ্রিড লাইনস এর দরকার নেই আমাদের। নেক্সট আমরা এই সেকেন্ড সেট আর থার্ড সেটটার জন্য লাইনটা টানবো। তার জন্য কি করব, প্লট এরিয়াতে নিয়ে গিয়ে রাইট ক্লিক করে সিলেক্ট ডেটা অপশনে যাব। আমরা তো ফার্স্ট লাইনটা পেয়েছি, এবার একটা সেকেন্ড লাইনের জন্য অ্যাড অপশনে যাব। সিরিজ নাম সেখানে 2 দেওয়া যাক, 2 দেওয়া যাক, এক্স এর ভ্যালু গুলোকে সিলেক্ট করি। এগুলো হচ্ছে কি আমাদের এক্স এর ভ্যালু। সিলেক্ট করার জন্য কি করব, জাস্ট কার্সারটাকে একটা সেলের উপরে নিয়ে যাব, নিয়ে শিফট টিপে অ্যারো দিয়ে, ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে করলাম। এটা সবচেয়ে ইজিয়েস্ট উপায়, এছাড়া মাউস দিয়ে বা টাচপ্যাডেও করা যেতে পারে, কিন্তু এটা সবচেয়ে ইজিয়েস্ট স্টুডেন্টদের পক্ষে। সিমিলারলি ওয়াই এর জন্য করেসপন্ডিং ভ্যালুটা নিয়ে নিচ্ছি, এটা একটু মাঝে মাঝে ঢুকে যায়, এটা বন্ধ করে নিচ্ছি। সিলেক্ট ডেটা অপশনে গিয়ে অ্যাড করে ওয়াইল ভ্যালুটাও অ্যাড করে নেক্সট হচ্ছে গিয়ে থার্ডটার জন্য আবার রাইট ক্লিক করে সিলেক্ট ডেটাতে গিয়ে
এবার অ্যাড করে সিরিজ 3 এক্স এর ভ্যালু y এর ভ্যালু ওকে ওকে তাহলে আমরা তিনটে সেট অফ লাইনস এর জন্য প্লটটা পেলাম এবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেটের জন্য এক ট্রেন্ড লাইন করব লিনিয়ার ট্রেন্ড লাইন এখানে না আমাদের যেহেতু ইন্টারসেক্টিং পয়েন্টটা দরকার সুতরাং আমরা একটু এটাকে ফরওয়ার্ড অপশনটা বাড়িয়ে দেব ধরা যাক 5 বা 6 পয়েন্টস অবধি থেকে বলবো একটা লাইনটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি ডিসপ্লে ইকুয়েশনটা লাগবে আর স্কয়ার ভ্যালুটা লাগবে ইন্টারসেক্ট অবশ্যই লাগবে না এখানে আমরা একটা জিনিস আমাদের তো সবসময়ই হয় কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে যে এই জায়গাটাতে একটু ওভারল্যাপিং ডেটা পাই আমরা সুতরাং আমরা লাস্টের দিকে একটা কি দুটো ডেটা কি ইচ্ছে করলে নাও প্লট করতে পারি জাস্ট এটাকে অফ করে দিলাম ডেটাটাকে হয়ে গেল অনেক সুন্দর অনেক বেটার আর স্কোয়ার এর ভ্যালু এসে যাবে তাহলে সিমিলারলি এটার জন্য অ্যাড ট্রেন্ড লাইন এই মিডল লাইনটার জন্য আমাদের ফরওয়ার্ডও এক্সটেন্ড করতে হয় লাইনটাকে ব্যাকওয়ার্ডেও এক্সটেন্ড করতে হয় দুটোকেই 6 করে এক্সটেন্ড করে দেখা যাক যদি দরকার হয় আর একটু বাড়িয়ে দেওয়া যাবে পরে আর থার্ড লাইনটার জন্য আবার অ্যাড ট্রেন্ড লাইন এটা ফরওয়ার্ডটা দরকার নেই ব্যাকওয়ার্ডটাকে এক্সটেন্ড করলেই হবে তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন যেখানে তিনটে ডিফারেন্ট লাইন আমরা একই সেট অফ ডেটা থেকে আলাদা আলাদা করে সিলেক্ট করে প্লট করলাম এছাড়া আরেকটা প্লট আমাদের দরকার হয় এটা তো ক্যালকুলেশন আমরা করেওছি এরপরে যখন আবার ফাইনালি আরেকদিন বোধ হয় কাজ হবে এগুলো নিয়ে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন পিএইচ মেট্রিক টাইট্রেশন নিয়ে আরো বেশি ডিটেইল আলোচনা হবে তখন আবার দেখা যাবে এই ইন্টারসেক্টিং লাইন গুলোর ইকুয়েশনকে সলভ করে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্ট গুলো পেয়ে যাচ্ছি এরপরে সেটা হচ্ছে আমি আরেকটা গ্রাফ করব সেটা হচ্ছে পিএইচ পিএইচ এর ক্ষেত্রে পিএইচ বা পটেনশিওমেট্রিক টাইট্রেশন এই দুটোরই একই ধরনের কাজ আমরা করি নাম্বার অফ ড্রপস এর সাথে পিএইচ টা প্লট করছি গ্রিড লাইনস এর দরকার নেই এই মোটামুটি আমাদের গ্রাফটা গ্রাফটাকে একটু ইচ্ছে হলে বড় করতে পারি সাইজে আমাদের স্টুডেন্টদের যেটা আমরা এখন করাই না কিন্তু যেটা আমরা করাতে পারি সেটা হচ্ছে গিয়ে ডিপিএইচ ডিএন ভার্সেস মিন এন এর যে প্লটটা সেটাও তাদেরকে দিয়ে করাতে পারি একই গ্রাফ পেপারে করাতে পারি আমরা স্টুডেন্টদেরকে কি বলি এখন যে ম্যাক্সিমামটা কোথায় আছে সেটা তোমরা বের করো স্টুডেন্টরা কি করে তারা ম্যানুয়ালি চেক করে আমরা কি করতে পারি আমরা ম্যানুয়ালি চেক করি না আমরা এখন সব এক্সেলের সাহায্যে করি ম্যাক্সিমাম ভ্যালু ফর এই কলামটা সিলেক্ট করে এন্টার করে দিলে 3.89 এসে গেল 3.89 এর ভ্যালুটা কোথায় দেখে নিলে পরে সেটা এটা এটাকে হাইলাইট করে দিই এটা আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং ডেল পিএইচ ডেল তাহলে আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্টটা হচ্ছে গিয়ে 36.5 এবার এই প্লটটাও কিন্তু আমরা একই জায়গায় করতে পারি কিভাবে করব ওই একই ভাবে যেভাবে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে করলাম সিলেক্ট ডেটা করে অ্যাড করে সিরিজ 2 এই ক্ষেত্রে এক্স অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে মিন ভ্যালু গুলো আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে নিচ থেকেও সিলেক্ট করা যেতে পারে আবার উপর থেকেও করা যেতে পারে আমি উপর থেকেই করছি দেখতে আরেকটু যদি আমি ভদ্র সভ্য করার চেষ্টা করি তার জন্য আমি যেটা করব কারণ অ্যাক্সেসটা তো দুটোর স্কেলটা তো এক নয় দুটো স্কেলিংটা একটু অন্যরকম সেই জন্য আমি এটার জন্য একটা সেকেন্ডারি অ্যাক্সেস দিতে পারি সুতরাং আমি এই যে ডিপিএইচ ডিএন এর যে গ্রাফটা সেখানে ফরম্যাট ডেটা সিরিজে গিয়ে সেকেন্ডারি অ্যাক্সেস যদি চুজ করি তাহলে এখানটাতে একটা সেকেন্ডারি অ্যাক্সেস পাচ্ছি যেটা এই মিন এনটাকে বা ডিপিএইচ ডিএন এর গ্রাফটাকে বোঝাবে আর নাম্বার অফ ড্রপস আর মিন এন এর মোটামুটি স্কেলিং যেহেতু একই তার জন্য সেকেন্ডারি অ্যাক্সেস এর দরকার হচ্ছে না এটাকে ইচ্ছে করলে আমরা একটু সুন্দর করে সাজাবার জন্য ফরম্যাট অ্যাক্সেস এ গিয়ে এটাকে যদি 5 করি আর একটু সুন্দর হতে পারে সরি মোটামুটি
মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে কোথায় ইকুইভ্যালেন্স পয়েন্টটা। এই হচ্ছে গিয়ে আমরা কিভাবে গ্রাফটা করব। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর জিনিস আমরা করতে পারি, শর্মিলাদির কাছে শেখা, সেটা হচ্ছে কি ফোরকাস্ট ফাংশনটাকে কি করে ইউজ করব। এটা তো ডাইবেসিক অ্যাসিডের একটা গ্রাফ, অক্সালিক অ্যাসিডের, অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্স পয়েন্ট আমরা এখানে জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটা চুজ করে তার করেসপন্ডিং 36.5 পেয়ে গেছি। তাহলে তার পিকে টু ভ্যালুটা কি করে পাবো আমরা? পিকে টু ভ্যালুটা হচ্ছে গিয়ে এই ইকুইভ্যালেন্স পয়েন্টের 3/4 করেসপন্ডিং যে ভ্যালুটা হবে তার করেসপন্ডিং পিএইচ ভ্যালুটা থেকে আমরা পাবো। মোটামুটি 36.5 এর 3/4 হচ্ছে 3*36.5/4 মানে 27.375, মানে এই রকম জায়গাটাতে একটা আমার কোথাও পিএইচ ভ্যালুটা আমাকে বের করতে হবে। কিন্তু 27.375 এর করেসপন্ডিং ভ্যালুটা আমার এই গ্রাফ থেকে দেখিয়ে ম্যানুয়ালি করাটা সম্ভব না। আমরা গ্রাফটা যদি ভালোভাবে দেখি তাহলে দেখবো এই জায়গাটা কিন্তু আমাদের মোটামুটি একটা লিনিয়ার লাইন পাচ্ছি। কোথা থেকে কোথায় আমরা লিনিয়ার লাইনটা চুজ করতে পারি? মোটামুটি 5-6টা ডেটা ভালো দেখে নেওয়া যেতে পারে। এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 21 আর এই পয়েন্টটা হচ্ছে 33। তাহলে 21 আর 33 এই জায়গাটা মোটামুটি আমাদের লিনিয়ার। এটাকে একটু ঠিক করে বর্ডার দিয়ে রাখলাম, তাহলে লিনিয়ার জায়গাটা বোঝা যাবে। এবার এই জায়গাটার মধ্যে এই 27.375 নাম্বার অফ ড্রপস টা আমরা পাচ্ছি, তার করেসপন্ডিং পিএইচ টা যদি পেতে পারি সেটাই তাহলে আমাদের পিকে হয়ে যাবে বা পিকে টু হয়ে যাবে। এটার জন্য আমরা ফোরকাস্ট ফাংশনটা ইউজ করি। খুব সাধারণ ফোরকাস্ট ফাংশনটা কিন্তু লিনিয়ার যদি না হয় তার জন্য ইউজ করা যাবে না, শুধুমাত্র লিনিয়ার গ্রাফের জন্যই ইউজ করা যাবে। যেহেতু এই জায়গাটা মোটামুটি লিনিয়ার সুতরাং আমরা ইউজ করতে পারছি। ফোরকাস্ট ফাংশনটা কিছু নয় আর আমরা ফোরকাস্ট করছি, যেমন ওয়েদার ফোরকাস্ট করে সেরকম এক্সেল ফোরকাস্ট করছে যে একটা লিনিয়ার রেঞ্জের জন্য একটা গিভেন এক্স ভ্যালুর করেসপন্ডিং ওয়াই ভ্যালুটা কত হবে। তাহলে কোন এক্স ভ্যালুটা আমরা চাইছি? 27.375। লিনিয়ার রেঞ্জটা কোনটা? লিনিয়ার রেঞ্জের জন্য ওয়াই ভ্যালুটা কোনটা সেটাকে সিলেক্ট করছি আর এক্স ভ্যালুটা কোনটা সেটাকে সিলেক্ট করছি। দিয়ে এন্টার, প্লাস 4.08, খুব ভালো পিকে টু ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে গিয়ে ফোরকাস্ট ফাংশন। যেমন আমরা পিএইচ এর জন্য ইউজ করতে পারি সেরকম পটেনশিওমেট্রিক অ্যাসিডের জন্য ইউজ করতে পারবো, ভীষণ ভালোভাবে আমরা ফসফরিক অ্যাসিডের জন্য ইউজ করতে পারি এটা। তাহলে এই মোটামুটি আপাতত এক্সেল এর নাড়াচাড়া করলাম আজকে আমরা। কারো যদি কোথাও কিছু মনে হয় যে ভুল বলেছি বা কিছু আরেকটু ডিসকাস করলে সুবিধা হয় তাহলে প্লিজ একটু বলুন। নেক্সট দিন থেকে আমরা কেমিস্ট্রিতে আরো বেশি বা কেমিস্ট্রি সিলেবাসে আরো বেশি ঢুকবো। ঢুকে থ্যাংক ইউ। ফোরকাস্ট ফাংশনটা একটু বলে দিন তো। ফোরকাস্ট ফাংশনটা আরেকবার বলবো চন্দ্রাদি? হ্যাঁ, ফোরকাস্টটা একবার বললে ভালো হতো। ফোরকাস্ট ফাংশনটা মেইনলি কাজ করে হচ্ছে কি একটা লিনিয়ার গ্রাফের জন্য। একটা লিনিয়ার রেঞ্জে গ্রাফ আছে, যে কোনো লিনিয়ার গ্রাফ হতে পারে, সেই লিনিয়ার গ্রাফে আমরা কোনো এক্স অ্যাক্সিস এর একটা ভ্যালু আমরা জানি, যে কোনো ওই লিনিয়ার রেঞ্জটার মধ্যে যে কোনো একটা এক্স অ্যাক্সিস এর ভ্যালু হতে পারে। সাপোজিং এখানে 21 থেকে 33 এর মধ্যে আছে, তো এখানে আমরা ইন বিটুইন যে কোনো 27.375 না হয় এটা 28.429 ও হতে পারতো, তার করেসপন্ডিং যে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা সেটা এক্সেল আমাদের প্রেডিক্ট করে দিচ্ছে বা ফোরকাস্ট করে দিচ্ছে। কি করে করি? ইকুয়াল টু ফর্মুলাতে প্রথম কথা ইকুয়াল টু লিখতেই হবে, তারপর ফোরকাস্টে FOR লিখলে পরেই চলে আসবে। এটা ক্লিক করলে দেখাই যাবে যে ও কি করতে বলছে, কি এন্টার করতে বলছে। প্রথমে ব্র্যাকেটের মধ্যে বলেছে এক্স, এক্স মানে কি? না, যার করেসপন্ডিং ওয়াই ভ্যালুটা আমরা চাইছি। এখানে আমরা বলেছিলাম কি 27.375, তার করেসপন্ডিং ওয়াই ভ্যালুটা আমরা চাইছি। তো কমা দিয়ে তারপরে কি দেখাতে হবে? না, এক্সেলকে বলে দিতে হবে আমাদের লিনিয়ার রেঞ্জটা কোনটা, আমাদের যে লিনিয়ার রেঞ্জটা আমরা চুজ করছি সেই লিনিয়ার রেঞ্জের জন্য ওয়াই ভ্যালুটা কি, ওয়াই ভ্যালু গুলো কি, আর সেই লিনিয়ার রেঞ্জের জন্য এক্স ভ্যালু গুলো কি। এটা আমাদের ওয়াই ভ্যালু গুলো কমা দিয়ে তারপরে এটা আমাদের এক্স ভ্যালু গুলো, ব্র্যাকেট শেষ, সঙ্গে সঙ্গে 27.375 এক্স ভ্যালুর করেসপন্ডিং যেটা ওয়াই ভ্যালু হওয়া উচিত, এখানে দেখলে মোটামুটি আমরা বুঝবো এরকম জায়গায় তো 27.375, তাহলে তার করেসপন্ডিং ভ্যালুটা ওই 4 এর কাছাকাছি হয়, 4.08 এক্সেল বলে দিল আমাদেরকে। এটাই হচ্ছে ফোরকাস্ট। এটা আমরা পটেনশিওমেট্রিক টাইট্রেশনেও কাজে লাগাতে পারবো, ফসফরিক অ্যাসিডের জন্য যখন পিএইচমেট্রিক টাইট্রেশন করবো তখনও কাজে লাগাতে পারবো। ভীষণ সিম্পলিফাই করে দেয় আমাদের কাজগুলোকে এটা। এটা শর্মিলাদি আমাদের সবাইকে শিখিয়েছে।
আমি একটা কথা এখানে অ্যাড করব, তোর গ্রাফটা রাখ। বলছি এইটা বেসিক্যালি ফোরকাস্ট আর কিছুই নয়, মানে যখন একটা লিনিয়ার কার্ভ আঁকছে, মানে আমরা যখন ওই লিনিয়ার প্লট করতে বলছি না, ট্রেন্ড লাইনটা দিতে বলছি, আমরা কয়েকটা পয়েন্ট দিচ্ছি, কিন্তু ভেতরে তো হাজার মানে অনেক অনেক পয়েন্ট নিয়েও লাইনটাকে টানছে, কারণ ওখানে ওই ওইসব লিনিয়ার রিগ্রেশন টিগ্রেশন করতে করতেও লাইনটা টানছে। ফলে ওর কাছে ওই রেডি ডাটাটা রেডি আছে, ফোরকাস্ট করে আমি জাস্ট এনি লিনিয়ার প্লট থেকে ওর মাঝের ডেটাটাকে বার করে নিচ্ছি। ইটস নট দ্যাট ইটস জাস্ট গোয়িং থ্রু দ্য 10 পয়েন্টস আর 8 পয়েন্টস ইউ আর প্লটিং, অ্যাকচুয়ালি ভেতরে অনেক ক্যালকুলেশন হয়ে ওই প্লটটাও দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে তাই। মানে যেটা তুই লাইনেস্টে করিস করিস আর কি, হ্যাঁ, কতটা ইন্টিগ্রেশন করা হয়, কতটা কি করা হয়, অন্য কোথাও হলে সেই ফোরকাস্টটা খুব একটা এফেক্টিভ হতো, অনেক কমপ্লিকেটেড, তারপর অনেক কিছু ধরে করতে। ওকে, আচ্ছা, হ্যালো, আমি রানা সেন কথা বলছি, একটুখানি একটু বলছি একবার। বলছি এই যে দেখো, মানে অঙ্কটা আর ফিজিক্যাল কেমিস্ট্রিটা আমি দুটো আলাদা ভাবে একটু ডিসকাস মানে বলছি আর কি। এই যে দুটো তুমি এক্সট্রিম পয়েন্টস দিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি X1 Y1 দিয়ে দিচ্ছ, X2 Y2 দিয়ে দিচ্ছ। যাই তুমি এই দুটো পয়েন্ট দিয়ে দিচ্ছ, ও অ্যাকচুয়ালি ওখান থেকে m বার করছে এবং Y=mx+c একটা ইকুয়েশন কাজ করছে। তোমার যে পয়েন্টে তুমি চাইছো সেখান থেকে x দিয়ে দিলে y করছে। This is as simple as that. মাঝখানে কতগুলো পয়েন্ট আছে, 10টা কি 12টা, ইট ডাজ নট ম্যাটার। তুমি দেখবে ওই মাঝখানে যদি পয়েন্ট গুলোর ডেটা গুলো তুমি অফও করে দাও, ইট উইল পয়েন্ট টু দা সেম থিং, আমার যা বিশ্বাস। মানে দিস ইজ দা ওয়ে অফ ওয়ার্কিং। আসলে যত বেশি পয়েন্টস থাকবে তত তো লিনিয়ারিটিটা খুব ভালো হবে, জাস্ট দুটো পয়েন্ট দিয়ে ওইটা বার করলে তো সেটা খুব বেশি ভালো নাও হতে পারে, সেই জন্য যত বেশি পয়েন্টস থাকবে তত রেজাল্টটা বেটার করলে তো বেস্ট প্লট। আমি বলছি যে তুমি যদি এটা করো দেখবে যে কতটা তফাৎ হয়, খুব বেশি একটা তফাৎ হওয়ার কথা না। কিন্তু আমার প্রশ্নটা তো অন্য জায়গায়, যে এই যে তুমি বলছো চোখে দেখে আমরা দেখছি এই জায়গাটা লিনিয়ার, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন, থিওরিটিক্যাল জাস্টিফিকেশনটা কোথায়? কেন আমি বলছি যে অ্যাকচুয়ালি তুমি দেখবে যে ওই যে পিএইচ এর প্লট বা পোটেনশিওমিটার এর প্লট, এটা অ্যাকচুয়ালি ফাংশনাল ফর্মটা হচ্ছে ln অফ x বাই 1 মাইনাস x। আমরা এই বাফার রিজিওনের এটা হেন্ডারসন ইকুয়েশন ধরেও করেছিলাম, একই ধরনের মোটামুটি ভ্যালু পাচ্ছি। না, আমি বলছি যে এমপিরিক্যালি তুমি করছো, কিন্তু হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল জাস্টিফিকেশন দ্যাট ইট ইজ লিনিয়ার? আমরা জানি থিওরিটিক্যালি যে হোল গ্রাফটা কিন্তু ডটেড হচ্ছে থ্রু দা লিনিয়ার দ্যাট ফাংশন ln(x/1-x). এইটা আমার বরাবরের প্রশ্ন, আমি গত বছর থেকেই আমি এই জিনিসটা বলছি, ইট মে বি এমপিরিক্যালি ট্রু, কিন্তু হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল জাস্টিফিকেশন? এইটা একটু পরের ক্লাসে একটু ডিসকাস করো। হ্যাঁ ম্যাডাম, বলি অ্যাকুরেটলি ইকুইভ্যালেন্স পয়েন্টটা কি করে বার করা যাবে একটু বলে দিন তো। ইকুইভ্যালেন্স পয়েন্টে অ্যাকুরেটলি কি করে বার করা যাবে? ইকুইভ্যালেন্স পয়েন্টটা তো ম্যাক্সিমাম ভ্যালুটা থেকেই করছি আমরা। আচ্ছা, আমি আমি একটু বলছি। হ্যালো, আমি একটু বলবো। আমি বলছিলাম যে আমি রানাদার সঙ্গে একটু একমত বলে আমার মনে হচ্ছে, তার কারণ একটা ইকুয়েশন দিয়ে যখন হোল গ্রাফটা প্রেজেন্টেড তখন তার মাঝের কোন পার্টকে আমরা এম্পেরিক্যালি লিনিয়ার ধরে নিতে পারি কিনা এই প্রশ্নটা আমারও মনে এসছে। আর 2 নম্বর হচ্ছে যে মানে এক্সেল এর ব্যাপারটা ছাড়াও নিউমেরিক্যালি গ্রাফ যখন প্লট করছে তখন তো ভেতরে ক্যালকুলেশনটা তো ইন্টারপোলেশন হবে, সুতরাং ওই পয়েন্টটাও রানাদার আমার কাছে জাস্টিফাইড মনে হচ্ছে, যে যদি আমরা ইনিশিয়াল পয়েন্ট আর
যে পোর্শনটাকে সাপোজ টু বি আমরা লিনিয়ার ভাবছি, তার ইনিশিয়াল পয়েন্ট আর শেষ পয়েন্টটা দিয়ে দেওয়া হয়, ওর নিজের মতন ইন্টারপোলেট করে মাঝের জায়গাটা তৈরি করবে, এবং তৈরি করে কিন্তু ওই যে পয়েন্টটা পাওয়ার কথা সেটাই দিবে। কিন্তু যে পয়েন্টটা ইম্পর্টেন্ট রানাদা তুলেছেন, যে একটা হোল গ্রাফ যে ইকুয়েশন দিয়ে যেখানে জাস্টিফাইড ডায়াগ্রাম, সেখানে মাঝের একটা অংশকে লিনিয়ার ধরে নেওয়াটা কি মানে খুব ঠিক হচ্ছে, এইটা আমার প্রশ্ন। আমার কোনো চিন্তা করতে হবে না।